আমার পরে তোমরা যারা পৃথিবীর মাটিতে বেঁচে থাকবে, তোমরা বহু ইখতিলাফ দেখতে পাবে, মত পার্থক্য দেখতে পাবে, মত বিরোধ দেখতে পাবে। তখন তোমাদের উপরে অপরিহার্য হচ্ছে আমি রাসূল আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, আর আমার শপথ প্রাপ্ত খলিফাদের সুন্নাকে আঁকড়ে ধরা। এখানে খুলাফাদের সুন্নাকে আঁকড়ে ধরা মানে রাসূলের সুন্নার বিপরীত কোনো সুন্নাকে আঁকড়ে ধরার কথা বলা হয়নি। যে কথাটি মাহদিয়িন এই কথা দ্বারা সাব্যস্ত হয়ে যায়, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন। অনেকেই রাসূলের সুন্নার সাথে যদি খুলাফায়ে রাশেদার সুন্নাতের সামান্য ব্যতিক্রম হয়ে যায়, আর সে সমস্ত ক্ষেত্রে সুন্নাহ হিসাবে খলিফার সুন্নাতকে গ্রহণ করে তারা বলতে চান, এটা তো হাদিসে আছে, এটা তো হাদিসে আছে খলিফার সুন্নাত মানতে হবে, আহলে হাদিস আন্দোলনের আমির এ ফতোয়া কেন দিলেন, যুব সংঘের নেতারা এ কথা কেন বলছে, ইত্যাদি ইত্যাদি বলে এক সময় জুমার দুই আদান পরিহার করে যখন মহতরম আমিরে জামাত একটি আজানের প্রচলন করলেন, তখন সমাজে কিছু খলিফা প্রীতি মানুষের এরকম কিছু তাদের আহাজারি শোনা যেতে লাগলো যে খলিফার সুন্নত তাহলে মানা যাবে না। এর মানে কখনো এটা নয় যে কোনো খলিফার সুন্নাকে আমরা অবমাননা করতে শিখেছি, বা আহলে হাদিস আন্দোলন আমাদেরকে শিখিয়েছে, বা মুহতারাম আমিরে জামাত সেদিকেই আমাদেরকে উৎসাহিত করেছেন, এটা নয়। বরং যখন খলিফার সুন্নাত আর রাসূলের সুন্নাতের ভিতরে আংশিক ব্যতিক্রম পরিলক্ষিত হবে, তখনও কিভাবে সেটা সমাধান করতে হবে তারও বাস্তব চিত্র আমাদের ইসলামিক জগতের মনীষীবৃন্দের জীবন থেকে উদ্ঘাটন করা যায় যদি আমরা নিরপেক্ষভাবে সেটা চিন্তা করি। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈপিত্রীয় ভাই, তার নাম হচ্ছে ওলিদ বিন উকবা। বৈপিত্রীয় ভাই মানে বুঝতে পেরেছেন তো? অনেকের কাছে মনে হয় ক্লিয়ার হয়নি। মা এক বাপ দুই, হযরতে ওসমান হচ্ছেন আফফানের ঘরের ছেলে, আর ওলিদ বিন উকবা তার মা যখন উকবা নামক ব্যক্তির স্ত্রী ছিলেন তখন জন্মগ্রহণ করেছিলেন ওলিদ, তাহলে এর নাম হচ্ছে বৈপিত্রীয় ভাই। তিনি ছিলেন কুফার গভর্নর। একদিন মদ পান করে ফজরের সালাতের ইমামতি করলেন ওলিদ বিন উকবা। সালাত শেষ করে বলছেন, আমি কি আরো দূরে কাজ সালাত পড়িয়ে দেব? লোকেরা বলছে, কেন, ফজরের সালাত তো দুই রাকাত, আপনি আরো দু রাকাত পড়াবেন কেন? বলতেই তিনি বমি করে দিলেন মসজিদের বাইরে এসে। তার বমিতে ডাইরেক্ট সুরার গন্ধ এবং আলামত পাওয়া গেল। দরবারে খেলাফতে নালিশ চলে গেল, আপনার ভ্রাতা ওলিদ বিন উকবা মদ পান করে কুফার মসজিদে ইমামতি করেছেন এবং ইমামতির শেষে এভাবে এভাবে লোকদেরকে বলেছেন, আরো কি দু রাকাত পড়িয়ে দেব? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে পাঠালেন ভাইকে, দেখেন ইসলামী খেলাফতের বিচার বিভাগ, শাসন ব্যবস্থা কত স্বচ্ছ নিরপেক্ষ, এখান থেকে আমাদের শেখার বিষয় আছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। ওলিদ বিন উকবা হাজির হয়ে গেলেন, তোমার বিরুদ্ধে আনিত অভিযোগ কি সত্য? তুমি কি মদ পান করে ফজরের সালাতের ইমামতি করেছো? জি না ভাইজান, আমার সম্পর্কে
যা বলা হয়েছে এটা সত্য নয়, আমি এ কাজ করিনি। তিনি অস্বীকার করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষী তলব করলেন, কুফার মসজিদ ভর্তি মানুষ সাক্ষী, প্রয়োজনীয় সংখ্যক সাক্ষী চলে গেলেন, গিয়ে আদালতে সাক্ষী দিলেন। অলিদ বিন উকবা এক পাশে, সাক্ষীরা আর এক পাশে, সাক্ষ্য প্রমাণে প্রমাণিত হয়ে গেল অলিদ বিন উকবা মদ্যপায়ী ছিলেন। সেই দিন তিনি মদ পান করেই ছালাতে দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দেশ দিলেন, যাও আলী, আমার ভ্রাতাকে মদ পান করার শাস্তি দাও, বেত্রাঘাত করো। সুবহানাল্লাহ, কোন রকমের স্বজন প্রীতি ছিল না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়লেন বিপদে। এখন যদি মোহতরম আমিরে জামাত নির্দেশ দেন, আমানুল্লাহ লাগাও জাহাঙ্গীরের বেত, আমানুল্লাহ বিপদে পড়ে যাবে না? তাই তো আমার নানা শ্বশুর মানুষ, সেদিন মাত্র আত্মীয়তা হলো আর কেমনে করে পিটাই, কেমন করে পিটাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দরবারে খেলাফতের নির্দেশ, বেত মদ পানের শাস্তি লাগাও। কার উপরে? আলীর উপরে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেলেন আসামিকে, প্রকাশ্য দিবালোকে বেত মারতে হবে, ময়দানে দাঁড় করিয়ে দিয়েছেন হাজার হাজার মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভ্রাতুষ্পুত্র হযরতে জাফরের ছেলে, নাম মনে করতে পারছি না, তার ভ্রাতুষ্পুত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতুষ্পুত্র, তাকে নির্দেশ দিলেন, তুমি ভাতিজা এই কাজটা করতে পারবে? তো ইয়ং মানুষ, হ্যাঁ চাচা, আপনি পাশে থাকেন, কটা মারবো তাই বলেন। বলছেন, না তুমি মারতে থাকো, যখন ডোজ পুরো হয়ে যাবে তখন আমি বলে দেবো, তুমি ক্ষান্ত হয়ে যাবে। আবদুল্লাহ বিন জাফর, মনে এসেছে নাম, ভাতিজার নাম হচ্ছে আবদুল্লাহ বিন জাফর, জাফর বিন আবি তালেবের ছেলে, আর ইনি হচ্ছেন আলী বিন আবি তালেব। তা ভাতিজাকে মারতে বললেন, ভাতিজা মারা শুরু করলো, মারতে মারতে যখন 40টা মারা হলো তখন বললেন, ভাতিজা থেমে যাও, আর মারা লাগবে না, কমপ্লিট হয়ে গেছে। তখন এই যে হাজার হাজার মানুষ দর্শক, তারা বলছে, না তা হবে না, তা হবে না, আরো মারুক। এই মদ পানের শাস্তি দিতে গিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা 80টা মারতে দেখেছি, 80, সুতরাং আরো মারতে বলেন, কষা ঠিক মতো দিয়ে দে। জনগণ এভাবে বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত জনগণকে বলছেন, শুনুন, আপনারা উত্তেজিত হবেন না, আবেগময় হবেন না, আপনারা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 80টা বেত মারতে দেখেছেন মদ পানের শাস্তি দিতে গিয়ে, আমিও দেখেছি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ পানের শাস্তি দিতে গিয়ে 80টা বেত লাগিয়েছেন, পক্ষান্তরে আমি দেখেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পানের শাস্তি দিতে গিয়ে 40টা বেত মেরেছেন। এবার আলীর উক্তি শুনুন, দুটোই আমি পছন্দ করি, তবে আমার কাছে অধিক পছন্দনীয় হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা। সমাধান পেলেন? তিনি কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মন্দ বললেন? না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা অনুরূপ মন্দ বলি না, দুটোই আমরা পছন্দ করি, কিন্তু আমাদের কাছে অনুসরণীয় ধর্তব্যের বিষয়বস্তু, অনুসরণীয় একমাত্র বিষয়বস্তু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহীত নীতিমালা। দেখেন, এভাবে যদি আমরা এগোই সমাধান এসে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন, আমি এবং আমার সুপথ প্রাপ্ত খোলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরবে। এর মানে এই নয় যে নবীজির সুন্নতের বিপরীত কোন সুন্না যদি কোন খলিফা চালু করেন সেটা মানতে হবে, মানতে আপনি আমি বাধ্য, এটা নয়।
তামাসসাকু বিহা, শক্ত করে ধরো, কঠিন করে ধরো। ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিজ, প্রয়োজনে মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরো। আপনারা রশি পাকিয়েছেন না অনেক সময়? রশি পাকানো হাত দিয়ে, ওই ওই প্রান্তে বাচ্চাদেরকে ধরতে বলি না আমরা অনেক সময়? তো ওর হাত থেকে অনেক সময় ফসকে যায়, ফস করে ছেড়ে দেয়, যেই ছেড়ে দেয় ও পাক আবার এলোয়ে যায়। হ্যাঁ, তা আমরা অনেক সময় কি করি, এই মাড়ি দাঁত দিয়ে ধর, মাড়ি দাঁত। যখন মাড়ি দাঁতের ফাঁকে ফেলে চেপে ধরে, তখন সেটা কি হয়, আর ফসকায় না, ছাড়ায় না। এর নাম হচ্ছে ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিজ। এই মাড়ির ফাঁকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাকে চেপে ধরতে হবে, কঠিনভাবে কঠিনভাবে ধারণ করতে হবে। আলী হাদিস আন্দোলন বাংলাদেশ রসুলের সুন্নাকে এভাবেই বজ্র মুষ্টিতে ধারণ করতে, এভাবেই শক্ত করে ধারণ করতেই আমাদেরকে আহ্বান জানায়, এছাড়া আর কিছু না। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নবাবিষ্কৃত কার্য থেকে তোমরা সাবধান থাকবে। ভীতি প্রদর্শন করলেন, ওয়াইয়াকুম সাবধান, নবাবিষ্কৃত কার্যাবলী এটা থেকে তোমরা পরহেজ করবে, এটা থেকে তোমরা সাবধান থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, প্রত্যেকটি নতুন আবিষ্কৃত কার্য ইবাদাতের নামে, এহদাস ফিদ্দিন যেগুলো হয়েছে ইবাদাতের নামে, প্রত্যেকটি নবাবিষ্কৃত কার্যাবলী হচ্ছে বিদআত, দলালা, আর প্রত্যেকটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা। হাদিসটা মিশকাত শরীফে, বাবু ইতসামু বিল কিতাবি ওয়া সুন্নাহ, কিতাব ও সুন্নাহকে আঁকড়ে ধরার অধ্যায়, এখানেও আপনারা পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের আলোকে তার ওসিয়াত অনুযায়ী তিনি যে উসিকুম বিতাকওয়াল্লাহ,